বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবারও রাজধানীসহ অন্যান্য বিভাগে বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর বৃষ্টিপাত কমবে তবে সপ্তাহখানিক মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকালে আবহবিদ আব্দুর রহমান খান জানান শনিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়িদ আব্দুর রহমান আরো বলেন রবিবার থেকে ঢাকা রংপুর ও উপকূলীয় জেলায় বৃষ্টি কিছুটা কমতে পারে অঞ্চলগুলো আছে বঙ্গোপসাগরে উত্তর সেখানে একটি লগুচাপের সৃষ্টি হয়েছিল বিদায়ী বৃষ্টিপাত হচ্ছে সন্ধ্যার থেকে অনেকটা কমের দিকে চলে আসবে আগামীকাল থেকে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে তবে যেহেতু বর্ষাকাল এখন বাংলাদেশের উপর বিদ্যমান রয়েছে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে